আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক। এরপরে তো দাদার ক্রোধ আরো বেড়ে যাবে, তখন কি হবে? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, যেমন প্রভুর ইচ্ছা। ধৈর্য ধরো। উত্তম, অতি উত্তম, খাওয়াও, আরো খাওয়াও একে। সারা রাত মদিরা পান করিয়ে করিয়ে মদমত্ত করে দাও, যাতে সকালে একটি রাত আর একটি রাত ওকে নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে দাও। মহর্ষি, মর্যাদা অনুসারে এ তো আমার কর্তব্য ছিল যে গুরুচরণে প্রণাম করতে আমি নিজে গিয়ে আপনার আশ্রমে উপস্থিত হই, কিন্তু আপনি স্বয়ং উপস্থিত হয়ে আমায় সেই সেবা থেকে বঞ্চিত করলেন। ক্ষমা করুন প্রভু, আমি আর প্রতীক্ষা করতে পারিনি। আপনার শ্রীচরণ মথুরায় উপস্থিত হয়েছে, আর আমি তার চরণামৃত পানের জন্য আমার আশ্রমে বসে প্রতীক্ষা করতে থাকি। এই মর্যাদা বাহ্য জগতের হতে পারে, কিন্তু এক ভক্তের হৃদয় এমন কোনো মর্যাদাকে মানতে পারে না। আপনিও তো এই কথাকে বুঝতে পারেন যে এক প্রেমিক ভক্তের তার প্রভুর দর্শন লাভের জন্য কত তীব্র উৎকণ্ঠা হয়ে থাকে। যত উৎকণ্ঠা ভক্তের প্রভুর দর্শন লাভের জন্য হয়ে থাকে, ততই উৎকণ্ঠা প্রভুরও আপন ভক্তের দর্শন লাভের জন্য হয়ে থাকে। না, অত হতে পারে না। আপনার তো আমার ন্যায় কোটি কোটি ভক্ত আছে, কিন্তু আমার তো একটি ভগবান। তাই আজ আমি নিজেকে সংবরণ করতে পারিনি। আমার পিতা ব্রহ্মা যখন আমায় এই বংশের কুলপুরোহিত হবার জন্য বলেন, তখন এই আশ্বাসন দেন যে এই বংশে যখন আপনার অবতার হবে, তখন আমার আপনার মানবলীলা দেখার সৌভাগ্য লাভ হবে। এই বংশের কত বংশধর এলো গেল, আর আমি তাদের কুলপুরোহিত হয়েও কেবল আপনার পদার্পণের আশায় অপেক্ষা করে আছি। কত যুগ তো প্রতীক্ষা করেছি,
কিন্তু আজ একদিনের জন্য অপেক্ষা করতে পারিনি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আর চরণ সেবার অনুমতি প্রদান করুন। ভক্তের তো ভগবানের ওপর এত অধিকার আছে যে তার কোনো বিষয়ের জন্যে অনুমতি নেবার আবশ্যকতাই হয় না।